ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটরজন বাড়িপুর। তো আমি এসেছি আজকে দাদাকে নিয়ে, মেন অ্যাকচুয়াল যে আমাদের মোটরজনের প্রোপ্রাইটার আছে বাবানদা, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো ওনাকে। তো আজকের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো সব দেখাবো, আমাদের দোকানের সামনে একটা লাইন আপ করা হয়েছে, এই ভিডিওটা দেখাবো। পরবর্তীকালে যে নেক্সট ভিডিও আসবে গোডাউনের গাড়িগুলো, সেগুলো দিয়ে দেবো এক দুদিনের মধ্যে। তো ব্যাক ক্যামেরায় দেখা হবে কী কী গাড়ি ইন্ডোতে তোমরা দেখেছো, দাম দোস্তু ডিটেলস দাদা বলে দেবে, আমি ক্যামেরা ধরবো, এক এক করে গাড়িগুলো সুন্দর করে দেখিয়ে দেবো, আপনারা দেখুন। আর দেখা হচ্ছে ব্যাক ক্যামেরায়। তো প্রথমে শুরু করছি আমরা দাদা কী গাড়ি দিয়ে, আমরা এটা নেগোসিয়েশন প্রাইস রাখছি শুধুমাত্র 2,35,000 টাকা, যেহেতু আজকে একটা প্রজাতন্ত্র দিবস আমাদের, একটা রিপাবলিক ডে চলছে, সেই জন্য কিন্তু আমরা আজকে একটা স্পেশাল ডিসকাউন্টের মধ্যে দাম রাখছি প্রত্যেকটা গাড়ি। তো এই গাড়িটা 2022 গাড়ি, আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 2,35,000 টাকা, অল ইনক্লুডিং অ্যাক্সেসরিজ কিছু করা হবে না, যে অবস্থাতে লাগানো আছে বড় একটা। আচ্ছা, ঘুরতে যে টুরিং এর যে টোটাল যে সিস্টেমটা লাগানো থাকে, কিট টোটাল সিস্টেমটা এখানে লাগানো আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন গাড়িতে একদম টোটালি স্টক কন্ডিশনে গাড়ি আছে, আর এইগুলো শুধু অ্যাক্সেসরিজ এক্সট্রা লাগানো আছে। টুরিং বেরোনোর জন্য যাবতীয় যা যা ইনক্লুডিং দরকার একটা গাড়িতে, যেগুলো দরকার একদম, আর কিছু লাগাতে হবে না, তাই তো? তা সামনাসামনি আসলে, এটা তো যেহেতু আমাদের নিজেদের মোটরজন অফিসিয়াল চ্যানেল, তো এর থেকে তো নিশ্চয়ই কম সম তো কিছু হবেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে তাহলে কি গাড়ি দেখাবো? এরপরে আরো একটা 390 দেখাবো, বাট এটা কিন্তু অ্যাডভেঞ্চার 390, কেটিএম এর অ্যাডভেঞ্চার 390 মডেল। এই গাড়িটা জাস্ট আমি একবার একটু আউটলুকটা দেখাবো, হ্যাঁ আউটলুকটা মানে অসাম বলতে পারেন, অসাম। এতেও কিন্তু শুধুমাত্র 6 মাসের গাড়ি, শুধু আপনি বলতে পারেন একদম নিউ গাড়ি কিন্তু বলতে পারেন, শোরুম থেকে বের করা একদম মাত্র 6 মাসের গাড়ি, টোটাল মডিফাইড আছে কালার থেকে শুরু করে। আর আপনি দেখে নেন কি কি আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তো অ্যাডভেঞ্চার গাড়ি, কিন্তু এতে এক্সট্রা অনেক কিছু লাগাতে হয় এবং সেগুলো লাগানো আছে। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফগ লাইট লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, হেডলাইটের উপরে একটা কভার লাগানো আছে, টুরিং এ পাথর পাথর লেগে যাতে না ভেঙে যায়। আচ্ছা, উইন্ডশিল্ডের উপরে এইটা লাগানো আছে এক্সট্রা করে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগানো আছে। আরো এই দেখুন, বডিতে একটা বড় গার্ড লাগানো আছে, ঠিক আছে, অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোম্পানি ফিটেড নয়, এটা কিন্তু এক্সট্রা ফিটিং আছে। আচ্ছা, আরো পিছনে চলে আসছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এই বড় একটা টুল বক্স লাগানো আছে, যেটা আপনাকে লাগাতে হবে না। এই টুল বক্সের কিটের দাম 50,000 টাকা দাম আছে, ঠিক আছে, টোটাল যে কিটটা আছে 50,000 টাকা দাম আছে। দেখতে পাচ্ছেন সাইডেও লাগানো আছে। আচ্ছা, স্ট্যান্ডে একটা দেখতে পাচ্ছেন হোল্ডার লাগানো আছে, গাড়ি যে ছিল শখের লোকের, ও বোবোর চার্জার লাগানো আছে অরিজিনাল, দেখতে পাচ্ছেন বোবোর চার্জার লাগানো আছে, ঠিক আছে। অ্যাডভেঞ্চার 390 দেখতে পাচ্ছেন, আমি গাড়িটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা বলে দিল মাত্র 6 মাসের গাড়ি বললেন না বাবন্দা, আমাদের আজকে প্রাইস থাকছে শুধুমাত্র 3,10,000 টাকা, 3,10,000 টাকা, এরপরেও কিন্তু অ্যাজ এ রিপাবলিক ডে একটা ডিসকাউন্টের জায়গা কিন্তু নিশ্চয়ই থাকছে। আচ্ছা ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 390 দেখানো হয়ে গেছে। আচ্ছা এরপরে তাহলে কি গাড়িতে চলে যাবো? আজকে আমরা ডিউক 250 আসি, ডিউক 250 আছে, তাই তো? 2018 গাড়ি, PS4 মডেল। এই গাড়িটা 250 ডিউক, আমরা দাম রাখছি শুধুমাত্র 1,25,000, 1,25,000, মাত্র 1,25,000 টাকায় পেয়ে যাচ্ছেন KTM ডিউক 250 এর মতো একটা গাড়ি। দেখতে পাচ্ছেন কালারটাও দারুণ গর্জিয়াস কালার, ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ তিন রকম কালারের কম্বিনেশন গাড়ি। আচ্ছা, এটা কি নন এবিএস আছে না এবিএস আছে? নন এবিএস গাড়ি আছে না, এটা নন এবিএস গাড়ি আছে। এতে এক্সেসরিজ বলতে দেখতে পাচ্ছেন শুধু একটা ভাইজার গার্ড লাগানো আছে, ঠিক আছে। তো গাড়ির দাম দোস্ত বলে দিচ্ছি, চলে যাচ্ছি পরের একটা গাড়িতে, যে গাড়িটা খুব পপুলার গাড়ি এবং কালারটা খুব অ্যান্টিক কালার, এই কালারটা রেয়ার কিন্তু পাওয়া যায় না কিন্তু, এই রেড কালারটা কতদিনের গাড়ি বেশ বললে এটা? 6 মাসের গাড়ি, মাত্র 6 মাসের গাড়ি। ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন আছে দেখতে পাচ্ছেন, 98 নাম্বার আছে, রেড কালারের গাড়ি, ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল আছে গাড়িতে। গাড়িতে নেই বলতে শুধু দুটো লুকিং গ্লাস নেই, আর এই থোটেল বডিতে যেটা দেখছেন, এই এক্সিলেটারে যেটা দেখছেন, ওটা এক্সট্রা করে লাগানো আছে। আমি গাড়িগুলো পিছন দিক থেকেও একবার দেখিয়ে দেবো, গোল্ডেন কালারের একটা স্টিকার করা আছে সকারে, দাম দোস্ত ডিটেলস তো সব বলে দিয়েছে। আচ্ছা, পরের কি গাড়ি আছে? এটা চলে আসছি, NS 160,
১১৯ হাজার টাকা মাত্র, তাই তো? সামনাসামনি আসলে তো কমসম হবেই। হ্যাঁ, চার মাসের ই-20 মডেল আছে না ট্যাঙ্কির, এখানে দেখতে পাচ্ছেন একদম এই যে ই-20 বলে লেখা আছে, ঠিক আছে? যে নিউ মডেলের যে গাড়ি ই-20, এটা কিন্তু শুধু নর্মাল NS125 নয়, অরেঞ্জ কালারের গাড়ি আছে, অরেঞ্জ আর যে এর যে স্কাই ব্লু আছে, এই দুটো কালারের বহুত ডিমান্ড, যেটা গোডাউনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। গোডাউনেতে এরকম 3-4টে আছে ব্লু কালার আমাদেরকে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপরে যেটা আছে ভার্সন 3 আছে, মাত্র 1,30,000 টাকা। কত সালের গাড়ি আছে বলো? 2021-এর BS6 গাড়ি, তাই তো? আচ্ছা, গাড়ি আমি একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা গোডাউনের মধ্যে নেই, গাড়িগুলো বাইরে আছে, তাই এরকম অপরিষ্কারভাবে আছে। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন কেমনভাবে থাকে। এটা দোকানের সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন রাখা রয়েছে, এটা হচ্ছে আমাদের দোকান মেন রোডের ওপরে, একদম খাস মল্লিক মোড়, TVS শোরুমের পাশেই, ঠিক আছে? ইয়ামাহা ভার্সন 3 এরকম আমাদের গোডাউনে আছে, ডার্ক নাইট এডিশন আছে, ব্লু আছে, ঠিক আছে? আপনারা যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার তো অলওয়েজ দেওয়া থাকে আমাদের। আচ্ছা দাদা, পরের গাড়িটা বলে দাও। গাড়ি আমি একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডুয়েল ডিস্ক আছে, ডুয়েল চ্যানেল ABS আছে, ব্লু কালার আছে, কাওয়াসাকি যেটা সাউমি এডিশন বলে, W20 নাম্বার আছে, আর এক্সট্রা কিছু লাগানো নেই, এক্সট্রা শুধু এই লুকিং গ্লাসটা যেটা দেখছেন এটা লাগানো আছে। আচ্ছা, একটু ভেতরে যে গাড়িগুলো আছে ওইগুলো একটু দেখি। আর ওই পারে NS120 হবে একটা আছে, ওটা তো, হ্যাঁ একটা দেখানো হয়, 6 মাসের গাড়ি, 6 মাসের 2023-এর বলতে পারেন, মাত্র 6 মাসের গাড়ি। আচ্ছা, এটাও কিন্তু একদম সরু পিস গাড়ি আছে, দেখার মতো। হ্যাঁ, এটা কি 90,000 টাকা। তো তার জন্য এটার গাড়িটা দামও কম হবে, দেখতে পাচ্ছেন এতে হ্যান্ডেল গার্ড একটা লাগানো আছে, এছাড়া গাড়ি টোটালি স্টক কন্ডিশনে আছে, অরেঞ্জ কালারের NS125। যারা মাইলেজ ওলা গাড়ি চাইছেন তাদের জন্য খুব বেস্ট হবে। আচ্ছা, এরপরে ভেতরে RS নিনজা বুলেট আছে, 3টে গাড়ি দাদা বলে দেবে, আমরা নিনজা দিয়ে শুরু করছি। আচ্ছা, নিনজাটা আছে 2021-এর গাড়ি, এটা মডেলটা আছে Generation 3, মানে একদম টপ মডেল নিনজা, এরপরে কিন্তু নিনজার আলাদা কোনো গ্রাফিক্স বার করেনি, লাস্ট গ্রাফিক্স এটাই ছিল, এটা ছিল 2021-এর মডেল। আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 2,80,000 টাকা, তাই তো? এরপরে কিন্তু একটা লকার ডিসকাউন্টের জায়গা পাচ্ছি। আচ্ছা, আমি গাড়িটা একবার চার সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা দোকানের ভেতরে রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কাওয়াসাকি নিনজা যে এডিশনটা, এটা দেখলে বুঝতে পারবেন ভালো করে, গাড়িতে কিন্তু আলাদা করে টায়ার লাগানো আছে। নিনজা কিনলে সবাই কিন্তু গাড়ির টায়ার চেঞ্জ করে দেয়, তার কারণ হচ্ছে নিনজার সাথে বর্তমানে যে টায়ারটা আছে সেটা কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 3-তে যে টায়ারটা থাকে সেই গাড়িটা থাকে, তো সেই গাড়িটা টায়ারে থাকার কারণে যেটা হয় গাড়ির একটু ব্যালেন্স ভালো হয় না, কারণ অ্যাকচুয়াল আগে কিন্তু এই টায়ারটা আসতো কাওয়াসাকি নিনজার সাথে, হ্যাঁ হ্যাঁ, V3 টায়ারটা দিয়ে দিয়েছে, তো সেই কারণেই আর কি ওনার কিন্তু দুটো টায়ার চেঞ্জ করেছে। হ্যাঁ, দুটো টায়ারের পেয়ারের দাম কিন্তু এদিক সেদিক করে 14,000-15,000 টাকা দাম আছে, 15,000 টাকা দাম আছে। আচ্ছা, দাম দোস্তুর তো মোটামুটি বলে দিয়েছে নিনজার। এরপরে আসছে RS 200, আমি একবার গাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতর থেকে, শর্ট জায়গার মধ্যে যতটা দেখানো সম্ভব ততটা দেখে দিচ্ছি, বুঝতে পারবেন দেখলে, তারপরে তো সামনাসামনি দোকানে আসলে তো গাড়ি দেখতে পাবেন, সবসময় দোকানে তো ডিসপ্লে করে দাঁড় করানো আছে।
আচ্ছা, এরপরে আছে এখানে একটা ক্লাসিক 350 আছে, ক্লাসিক 350 2021 এর গাড়ি, BS6। হ্যাঁ, এটা অ্যালয় হুইল ফিটেড আছে, ডুয়াল চ্যানেল ABS দিয়ে, ডুয়াল ডিস্ক মডিফাইড গাড়ি আছে, ডুয়াল ডিস্কও আছে, একদম ডাবল ডিস্ক ডাবল চ্যানেল ABS থাকছে, আর সঙ্গে আপনার লেগ গার্ড মডিফাই আছে, টিউবলেস টায়ার আছে, অ্যালয় হুইল আছে, হেডলাইট ক্যাপ আছে, টোটাল মডিফাইড গাড়ি আছে। আমরা এই গাড়িতে মাত্র আমাদের আস্কিং প্রাইস আছে আজকের ডেটে 170,000, এক লাখ 70,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমি গাড়িটা একবার ভালো করে দেখিয়ে দিই। গ্রান মেটাল গ্রে কালার গাড়ি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তিনটি গাড়ি সবসময় দোকানে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দোকানের সামনেই, সেটা হচ্ছে যে ক্লাসিকটা পাবেন, আরএসটা পাবেন, আর নিনজা 300, ঠিক আছে। এই তিনটে গাড়ি আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসলে। ইএমআই ছোট্ট একটা প্রসেস আছে, সেটা দাদাই বলে দেবে, ঠিক আছে। আমি দাদার কাছে যাই। তখন ইএমআই ছোট্ট প্রসেসটা একটুখানি বলে দাও। ইএমআই এর প্রসেসটা হচ্ছে, আজকে আমরা যতগুলো গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ির উপরে প্রথমত বলি যে ইজি ইএমআই ফ্যাসিলিটি কিন্তু থাকছেই থাকছে, প্রত্যেকটা গাড়ির উপরে ইএমআই ফ্যাসিলিটি থাকছে। ইএমআই প্রসেসটা হচ্ছে 40% ডাউন পেমেন্ট, সিভিলটা একটু ভালো থাকা চাই, যাদের একেবারে নর্মাল সিভিল আমরা যেটাকে বলি -1, মানে কখনোই লোন নেয়নি ফার্স্ট টাইম, তো তাদের জন্য কিন্তু ডাউন পেমেন্ট আমাদের সেম থাকছে 40%। যা গাড়ির দাম তার উপরে 40% ডাউন পেমেন্টের উপরে কিন্তু আমাদের প্রত্যেক গাড়ির উপরে ইএমআই থাকে। তবে মনে রাখবেন বয়সটা হতে হবে কিন্তু 21+, মানে 21 বছরের নিচে ইএমআই হয় না, 21 বছরের উপরেই কিন্তু বয়স হতে হবে, তবে ইএমআই হবে। আর শুধুমাত্র 100 কিলোমিটার সারাউন্ডিংসের মধ্যে ইএমআই হবে, মানে আপনি যদি এরিয়া বলেন বা ডিস্ট্রিক্ট হিসাবে বলেন, আমি আপনাকে বলবো একদম কেয়ারফুলি শুনে নেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ব্যাস এই 4টে ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, আর আমাদের সেন্ট্রাল কলকাতা, এই কটা জায়গায় কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সটা অ্যাভেলেবেল। তো এটা গেল আমাদের ফাইন্যান্সের সিস্টেম। আর ডকুমেন্টসগুলো যেগুলো লাগে সেগুলো নর্মালি যা থেকে লাগে, ভোটার, আধার, প্যান, ব্যাংকের পাসবই, যা লাগে আর কি, নতুন গাড়িতে যা লাগে পুরাতন গাড়িতে তাই, একই কোম্পানি। আজকে যারা নতুন করছে তারাই পুরাতন করছে, একই কোম্পানি, সিস্টেমও তো সেই জন্য একই আছে। যা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট সেগুলো ভোটার, আধার, প্যান, ব্যাংকের পাসবই, বাড়ির ইলেকট্রিক বিল থাকলে খুব ভালো হয়, এটিএম কার্ড যদি সঙ্গে থাকে আরও ভালো হয়, তাদের জন্য ইএমআইটা খুব ইজি এসে যায়, ইজিলি হয়ে যায় একদম। ঠিক আছে তাহলে দাদা, হয়ে গেল ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।